কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা। অন্য কোন পীর পারবে কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কিয়ামতের দিন আমাকে বলবা যে ইয়া মুহাম্মদ আনকিজনি, বুখারীর হাদিস, আমি বলবো আমি পারবো না তোমাদের বাঁচাতে, তোমাদের তো বলে আসছিলাম। এই হলো সব পীরের বড় পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা সালিনি মাশিত মিন মালি ওয়ানকিদি নফসাকি মিনান নার ফা ইন্নি লা উগনি আনকি মিন আল্লাহ শাইয়া। ফাতেমা দুনিয়া টাকা পয়সা আমার কাছে যা চাও পাবে, কিন্তু নিজে বাঁচতে গেলে নিজে আমল করতে হবে, আমি কিন্তু আল্লাহর কাছে তোমার কিছু করে দিতে পারবো না। আমরা মনে করি নবী শাফাত করবেন, খুব ভালো করে বুঝেন, নবী শাফাত করবেন, নেককাররা শাফাত করবে, আমরা মনে করি এরা আমাদের তরাই নেবে। আসল দয়ালু কে ভুলে গেলাম, সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুক কে নাও, এই ক্যাটাগরির নাও, তখন নবী শাফাত করবে। নবী ইচ্ছা মতো করতে পারবেন না, কথা বুঝতে পারেন না? আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি? আমি একদিন বলছি কোথায় যেন ওয়াজে যে আমার ফুরফুরা দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব। একটা যুবক পাশে বসেছিল এই জায়গা, বলছে হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে দেখে আছেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাকউন মারা গেলেন মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে। একজন সাহাবীর বাড়িতে তিনি থাকতেন, মদিনার আনসার সাহাবি। ওই মহিলা কানছেন, মনে মনে আফসোস করছেন, শাহাদতে আলাইকা ইয়া আবা লাকদান লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় ওসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন, কবরে আপনি সম্মানে আছেন, মর্যাদায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন ওমা ইদরিক, তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে? আমাদের হুজুরা জানে না, চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে। হ্যাঁ, সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন, তবে তার মতো একজন নেককার তাকে যদি আল্লাহ সম্মানে রাখেন, রাখবেন কার? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন আমা আল্লাহি ওয়া ইন্নী লা রাসূলুল্লাহ ওয়া ইন্নী লা আরজুলুল খাইর ওয়া লা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম, আমি আল্লাহ রাসূল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি, আল্লাহ না জানালে আমিও বলতে পারি না, আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে, এটা আল্লাহর হাতে, কার হাতে? তো এই জন্য বড় কষ্ট লাগে ভাইয়েরা, পীর মাশায়েখদের সোহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে, আমল শিখতে, এইটা সুন্নাহ সম্মত। আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাত পাবেন, এটা শিরক। একজনের আমলে আরেকজনের কেউ কারণ নাজাত দিতে পারে না। শাফাত হবে আল্লাহর অনুমতি, আল্লাহ যখন বুঝবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল, কাউকে না কাউকে অনুমতি দেবেন, কথা বুঝতে পারেন না?